আজকে আমরা যে ক্লাসটি করব সেটা হচ্ছে ডিভিশনের প্রতিবেদন এই কবিতাটি। এই কবিতাটির পূর্বে কিছু অংশ আমরা পাঠ করেছি বা ক্লাস নিয়েছি, আজকে আমরা তার পরের থেকে এই ক্লাসটি শুরু করব। দেখো, আর এর আগে আমরা যে ক্লাসটি নিয়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম মেঘনাথ তার চাচাকে কিছু কথা বলতেছিল, কিছু তাদের তাকে কিছু এমন কথা বলতেছিল যাতে সে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়। আজকে আমরা দেখব বিভীষণ সেই কথার উত্তরে কি বলতেছে, এবং একটু পরেই আবার দেখব মেঘনাথ সেই কথার উত্তরে কি বলতেছে। দেখো, আমরা করে করে শুরু করি। উত্তরে যে বিভীষণ বৃথায় সাধনা ধুনা রাগ দাস আমি কি প্রকারে তার বিকল্প কাজ করিব রক্ষিতে অনুরোধ। কি বলছে, উত্তরেলা বিভীষণ, বিভীষণ উত্তর দেওয়া শুরু করলো, বৃথায় সাধনা ধুনা, ধীমা মানে এখানে বুঝাচ্ছে মেঘনাথ, মেঘনাথকে বোঝাচ্ছে, বুদ্ধিমান মানে যে ধীর সম্পন্ন বুদ্ধিজ্ঞান সম্পন্ন তাকে বোঝাচ্ছে, কোন তো মেঘনাথ। হে মেঘনাথ, উত্তর বলছে তোমার এ সাধনা বৃথা, কারণ তুমি যে ইচ্ছা করেছো যে লক্ষণকে তুমি হত্যা করবে, এটা এই ইচ্ছা তোমার বৃথা। কারণ কি, রাঘব দাস আমি কিপকালে তাহার বিপক্ষ কাজ করিব রক্ষিত অনুরোধ। তোমার অনুরোধ রক্ষা করতে গিয়ে কিভাবে আমি রাঘব, রাঘব মানে হচ্ছে রাম, রামের কিভাবে বিপক্ষে আমি কাজ করব, কারণ আমি তো তার দাস, আমি আজকে রাবণের দাস নই, আজকে আমি এই দেশের দাস নই, এই লঙ্কার দাস নই, লঙ্কার জনগণের প্রতি আমার কোনো দায়বদ্ধতা নেই, আজকে আমার দায়বদ্ধতা শুধুমাত্র এই রামের প্রতি, রাঘবের প্রতি। সেই জন্য আমি তার বিপক্ষে গিয়ে মেঘনাথকে হত্যা করার কোনো সুযোগ তোমাকে আমি দিতে পারি না। উত্তরিলা কাতরে রাবণী, হে পিতৃব্য তব বাক্যে ইচ্ছা মরিবারে, রাঘবের দাস তুমি কেমনে অমুখে আনি যে এই কথা। উত্তরিলা কাতরে রাবণী, রাবণী মানে রাবণের ছেলে, রাবণের ছেলে, রাবণের ছেলে মেঘনাথ, এই কথাটা কষ্টে চাচার এইরকম কথা শুনে সে কষ্টে উত্তর দেওয়া শুরু করলো। হে পিতৃব্য মানে হে চাচা, হে বিভীষণ চাচা, তবু বাক্যে ইচ্ছা মরিবারে, রাঘবের দাস তুমি, রাঘবের দাস বেঁচে থাকতে ইচ্ছে হয় না, মরে যেতে ইচ্ছে করছে। হে পিতৃব্য তবু বাক্যে ইচ্ছা মরিবারে, রাঘবের দাস তুমি কেমনে ও মুখে আনবে এই কথায়। হে পিতৃব্য তব বাক্যে ইচ্ছে, তোমার এই কথা শুনে রাঘবের দাস এই কথা শুনে আমার মরে যেতে ইচ্ছা হয়, আর বেঁচে থাকতে ইচ্ছে হয় না, কে মনে ও মুখে তোমার উচিত, এগুলো সে কয়েকটা প্রকৃতির উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করে।
স্বচ্ছ সরোবরে করে কেরি রাজ হংস পঙ্কজ কাননে যাই কি সে প্রভু প্রভু অঙ্কির শরীরে শৈবাল দলের ধাম। কি বলছে দেখো, স্বচ্ছ সরোবরে করে কেরি রাজ হংস, রাজ হংস মানে রাজহাঁস, রাজহাঁস সে কোথায় খেলাধুলা করে? স্বচ্ছ সরোবর মানে যেখানে স্বচ্ছ পানি, স্বচ্ছ পুকুর, স্বচ্ছ জলাশয় সেখানে সে খেলাধুলা করে। কেলি মানে খেলাধুলা করে। পঙ্কজ কাননে আর কোথায় খেলাধুলা করে? পঙ্কজ কানন মানে পদ্ম ফুলের বাগানে। যাই যাই কি সে প্রভু 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 মানে এখানে মেঘনাথকে বুঝিয়েছে, যাই কি সে প্রভু মেঘনাথ বিভীষণকে বুঝিয়েছে, যাই কি সে প্রভু প্রভু পঙ্কিল শরীরে দরিবা দলের নাম। সে কি কখনো শ্যাওলাযুক্ত ময়লা পানি যেখানে আছে সেখানে সে কখনো যায়? সে কখনোই যায় না, সেখানে যায় পাতিহাস। আর রাজহাঁস যায় যেখানে স্বচ্ছ সরোবর পঙ্কজ কানন থাকে সেখানে। তাই তুমি ছিলে একটা রাজহাঁস, যখন তুমি রামচন্দ্রের পায়ের নিচে তুমি হয়ে গেলে পাতিহাঁস। সুতরাং বোধদেব তাকে স্মরণ করে দিয়েছে, কে রাজহাঁস? তুমি ছিলে রাজহাঁস, মূলত তোমার আচরণ হবে রাজহাঁসের মতো, সবকিছু স্বচ্ছ থাকবে তোমার। তারপর আর একটা উদাহরণ দিয়েছে দেখো, মৃগেন্দ্র কেশরী কবে হে বীর কেশরী সম্বাসে মিতালে মিত্র পাবে। কি বলছে মৃগেন্দ্র কেশরী মানে সিংহ, কবে হে বীর কেশরী, বীর কেশরী এখানে বুঝেছে বিভীষণকে, হে বিভীষণ সিংহ কি কখনো সম্বাস মানে ডাকে বা বন্ধু বানায়, সম্বাসে মিত্র পাবে, সম্বাসে শ্রীকালে মিত্র পাবে সিংহ, সে কি কখনো শিয়ালকে বা শ্রীকালকে সে কি বন্ধু বানায়? সে কি বন্ধু বানায়? বানায় না। সিংহের বন্ধু সিংহই হয়, শিয়ালের বন্ধু শিয়ালই হয়। সুতরাং তোমার আজকে বন্ধু, তুমি ছিলে শিয়াল সিংহ কিন্তু তুমি বন্ধু বানিয়েছ শিয়াল রূপী রামকে। সুতরাং তোমার এই আচরণটি ঠিক না, তোমার ওর মহা জন্ম তোমার জন্মস্থানের কথা মনে করেছিলে, জন্মগ্রহণ করেছিলে, হওয়া উচিত কেমন এবং তুমি কি ধরনের আচরণ করতে চাও? অজ্ঞ দাস বিজ্ঞ তুমি, অবৈধিত নহে কিছু তোমার চরণে। অজ্ঞ দাস মানে মেঘনাথ বলছে আমি দাস, অজ্ঞ আমি কিছুই জানি না, বিজ্ঞতম তুমি, তুমি বিজ্ঞ, তুমি আমার থেকে বয়স বড়, তুমি আমার পিতৃতুল্য, তুমি সব থেকে আমার থেকে বেশি জানো। অবৈধিত নহে কিছু তোমার চরণে, অবৈধ মানে অজানা, তোমার চরণে তোমার কাছে কিছুই অজানা হয়। ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ নহিলে অস্ত্রহীন যদি কি সম্বোধে সংগ্রামে। দেখো কি বলছে, ক্ষুদ্রমতি মানে ক্ষুদ্র মানে অধিকারী, সুর নর নর মানে মানুষ, সুর দেবতা লক্ষণ, এই যে লক্ষণ আজকে আমাকে মারার জন্য এসেছে, সে আমাকে মারতেছে কিভাবে? অস্ত্রহীন অবস্থায়, আমি যখন আমার হাতে অস্ত্র নেই তখন সে আমাকে বলতেছে আসো যুদ্ধ করি আমাকে। এটা কখনোই একটা বীরের কথা নয়। পরের লাইনে তিনি বলছে দেখো, নাহি নহিলে অস্ত্রহীন যদি কি সম্পদে সংগ্রামে, কহো মহারথী একই মহারথী প্রায়। মহারথী মানে এখানে বিভীষণ, এ চাষা পিতৃব্য বিভীষণ একই মহারথী কোথা, মানে পিছন থেকে আক্রমণ করা এটা কি কোনো মহারথীর কথা, এটা কি কোনো ভালো মানুষের কাজ? ভালো মানুষের না, সে হচ্ছে ক্ষুদ্র মতি মানে ক্ষুদ্র মনের অধিকারী লক্ষণ, সে মূলত একটি ভালো লোক নয়। নাহি নাহি শিশু লঙ্কা করে শুনিলে হাসিবে এ কথা, ছাড়ো পথ আসিব ফিরিয়া এখনই দেখিব আজি কোন দেব বলে বিমুখ সমরে মোরে সৌমিত্রী কুমুনি। নাহি শিশু লঙ্কাপুরী, লঙ্কাপুরে এই লঙ্কার একটি শিশুও নাই, লক্ষণের আজকে লক্ষণের এই মহারথী প্রথা ভঙ্গ করে সে যেভাবে আক্রমণ করতে এসেছে এটা যদি শুনে লঙ্কার প্রতিটা শিশু হাসবে। বরং বোঝা যাচ্ছে এই লাইন দ্বারা বলছে লঙ্কার প্রতিটা শিশু লক্ষণের থেকে বেশি সাহসী, বেশি বীরত্বশালী, বেশি তারা লক্ষণের থেকে বেশি তারা বীর। ছাড়ো পথ আসিব ফিরিয়া এখনই, ছাড়ো পথ আমাকে এই দরজা আমাকে বের হতে, বিমুখে সমরে, বিমুখ মানে আমাকে পরাস্ত করে, সমরে মানে যুদ্ধে, যুদ্ধে আমাকে কি করবে পরাস্ত করে সেটা আমি দেখবো মোরে সৌমিত্রী কুমতি মানে লক্ষণ, লক্ষণ সৌমিত্রী মানে হচ্ছে লক্ষণের মা, সেদিনই বলে সৌমিত্রী মানে সৌমিত্রীর পুত্র, কুমতি মানে খারাপ মনের অধিকারী লক্ষণ কিভাবে আমাকে হত্যা করে রাজকে আমি দেখবো। আজকে আমরা যে ক্লাসটি নিলাম আজকে এ পর্যন্তই থাকবে, পরবর্তী অন্য ক্লাসে আমরা এই
ডিভিশনে মেইন বাকি অংশ তোমাদের চেষ্টা করব তোমরা ভালো থেকো ধন্যবাদ।